সূর্য ডুবে গেলে একদমই করবেন না এই ছয় কাজ, নেমে আসবে সংসারে ঘোর অমঙ্গল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে রোজকারের মতো আজও বলে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইল। আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন, দেশ বা বিদেশ, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক ভালো আছি। আজ একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। গুরুদেব শ্রী কাশ্যপ বলেছেন, রাতের বেলা কিছু জিনিস এড়িয়ে চললে আপনাদের ঘরেও থাকবে লক্ষ্মী অচলা। আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে অচিরেই। হিন্দু পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য রাতে এমন কিছু কাজ এড়িয়ে চলা খুবই উচিত। ধন ও জ্ঞানের দেবী হলেন মা লক্ষ্মী, তাকে খুশি করার জন্য এমন কিছু কাজ অবশ্যই করা উচিত এবং কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। হিন্দু বিশ্বাস অনুসারে আমাদের বেশ কিছু খারাপ অভ্যাস দেবীকে রুষ্ট করতে সাহায্য করে, যেমন খোলা চুলে রাতে ঘুমানো উচিত নয়, মহিলাদের রাতে চুল ধুয়ে আঁচড়ে নেওয়া উচিত, তাই অবশ্যই রাতে চুল খুলে শোয়া উচিত নয়, কারণ সূর্যাস্তের পর বাইরে চারিদিকে অশুভ শক্তি ঘোরাফেরা করে, তার জন্য অবশ্যই চুল খোলা রাখা উচিত নয়। রাতের বেলায় ঘরে ঝাড় দেওয়া উচিত নয় বা সূর্যাস্তের পর অবশ্যই ঘর ঝাঁটানো উচিত নয়। সূর্য যখন সকালে ওঠে সেই মুহূর্তে আপনারা যে কোনো সময় ঘর ঝাড় দিতে পারেন। সকালে ঘর ঝাড় দেওয়াকে শুভ লক্ষণ বা সৌভাগ্যজনক বলে মনে করা হয়, কিন্তু সূর্যাস্তের পর সূর্য চলে যাওয়ার পর কিন্তু ঘর ঝাড় দেওয়াটা একদমই উচিত নয়। রাতে ঘর ঝাড় দেওয়া অর্থাৎ সূর্যাস্তের পর ঝাড় দেওয়াকে দুর্ভাগ্য ডেকে আনা বাস্তুশাস্ত্র মতে বলা হয়। সূর্যাস্তের পর ঘর ঝাড় দিলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। সূর্যাস্তের পর কখনোই জামা কাপড় কাচা বা শুকোতে দেওয়া একদমই উচিত নয়। আমরা যখন সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর যখন আমরা জামা কাপড় ধুই বা কাচি বা শুকোতে দিই, তখন আমাদের সংসারে একটি অশুভ শক্তি প্রবেশ করে। দিনের শুরুতে যখন আমরা সেই জামা কাপড়গুলি পরিধান করি, তখন আমাদের শরীরে একটি ক্ষতিকর শক্তি আমাদের শরীরে প্রবেশ করে। সূর্যাস্তের পর কখনোই নখ বা চুল কাটবেন না। নখ এবং চুল কাটলে আপনাদের ঘরে যেমন একটি ক্ষতিকর প্রভাব পড়বে, সেই রকমই আবার আপনাদের ঘরও অপরিষ্কার হবে, নেগেটিভিটি তৈরি হবে সংসারে। সূর্যাস্তের পর কখনোই কাউকে সাদা জিনিস বা সাদা দ্রব্য যেমন দুধ দই ছানা চিজ লবণ এরকম ধরনের কোনো সাদা জিনিস কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। হলুদ লবণ চিনি টক জাতীয় কোনো জিনিস কাউকে দেবেন না। সূর্যাস্তের পর কখনোই এ কাজ করবেন না। এগুলি সূর্যাস্তের পর দিলে আপনারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং জীবনে অনেক ধরনের অস্থিরতার সম্মুখীন হতে পারেন। রাতে বা সূর্যাস্তের পর কখনোই রান্নাঘর অপরিষ্কার রাখবেন না। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। রান্নাঘরে এঁটো বাসন অথবা
না ধোয়া বাসন কখনোই ফেলে রাখবেন না। বাসন ধুয়ে রাত্রেই পরিষ্কার করে দিন রান্নাঘর। রান্নাঘরে সবসময় পরিষ্কার করে রাখবেন, না ধুতে পারলে বাসন রান্নাঘর থেকে সরিয়ে ফেলুন, কিন্তু রান্নাঘর সবসময় রাখুন পরিষ্কার। খুব কম লোকই জানে যে রান্নাঘরে কখনো এঁঠো বাসন বা অপরিষ্কার বাসন রাখতে নেই, এতে লক্ষ্মী চঞ্চলা হয়ে সংসার ছাড়তে ঘর ছাড়তে বাধ্য হন। কখনোই এ কাজ আপনারা করবেন না সূর্যাস্তের। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি।